পানাগড় বাজারে আচমকা রাস্তার ওপর ভেঙে পড়ল লাইট লাগানোর জন্য তৈরি বাঁশের তৈরি কাঠামো। এই ঘটনায় আহত হয় প্রায় 6 জন, যার মধ্যে 1 জন ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ পানাগড় বাজারে বাস স্ট্যান্ডের সামনে পুরাতন জাতীয় সড়কের ওপর। জানা গিয়েছে পানাগড় বাজারের ওপর একটি ক্লাবের দুর্গাপূজার জন্য বেশ কিছু গেট তৈরি করা হয়। বাঁশের তৈরি সেই গেটে লাইট লাগানোর কাজ চলছিল। একটি গেট হঠাৎ করে হুড়মুড়িয়ে কয়েকজন পথচারীর মাথার উপর পড়ে। ঘটনার সময় ওই রাস্তায় বড় কোনো যানবাহন না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে। দুর্ঘটনার পরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। রাস্তার ওপরে বাঁশের তৈরি কাঠামো পড়ে যাওয়ায় পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠায়। বানানো কেন? এই তোমাদের প্যান্ডেল বানানোর যে রাস্তা বানিয়েছি, তোমরা শোনো শোনো শোনো, এই ও দাদা, এই ক্লাব বলো, এই এই ও দাদা বলো বলো, তোমার দরকার আছে তো, তোমার বলতে হবে তো, কোথায় আছো? আমি বিশ্বাস আরে তুমি তুমি তোমারা কি করে, তোমরা দেখবে না কেন, তোমরা দেখবে না কেন, প্যান্ডেলের লোককে তোমরা দেখবে না কেন, এরকম অসুবিধা হয়েছে তুমি বলবে না কেন, দেখবে না কেন, তুমি অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম লাগানো আছে কেন, লাগানো থাকবে কেন, তুমি তো খুব ক্লাবে বলো, বড় বড় কথা বলো, লাগানো আছে কি করে বলো, লাগানো আছে কি করে, তোমাকে বলতে হবে কি করো, কি গেটটা পড়ে গেল, তুমি কোথাও এখানে দাঁড়িয়েছিলে নাকি? ও কাজ করছিলে তুমি নিচু, তুমি প্যান্ডেলের লোক, লাইটে কোথায় কোথায় লেগেছে তোমার? খালি পায়ে কোনটা পড়ে গেল? প্যান্ডেলটা, প্যান্ডেলটা কি পুরো বাঁশ পোতা ছিল? বাঁশ পোতা ছিল, লেকিন কি হয়েছে ওই ঘোড়া টাইট করে নাই, তার জন্য উপরে চেপে গেছে, দুজনা ভার হয়ে গেছে, পড়ে গেছে। আর কি গর্ত করা ছিল, পুরো গর্ত করে ঢুকানো ছিল? গর্ত ছিল না, অল্প ছিল, অল্প। তারপরে কজনা কজনা চোট লেগেছে? চারজনা, পাঁচজনা, পাঁচজনা। পুলিশ নিয়ে গেল? পুলিশ হচ্ছে না, পুলিশ নেয়নি তো, ওই তো এখনো রয়েছে, এখনো রয়েছে। আপনার নাম? পরিচয় সরকার। দুর্গাপুরে হিন্দি দিবস সমারোহ অনুষ্ঠান দুর্গাপুরে সৃজনীতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব এবং হিন্দি ভাষার বুদ্ধিজীবীগণ। মহকুমার শাসক বলেন, রাজ্য সরকার হিন্দি ভাষা চর্চার জন্য যে ব্যবস্থা নিয়েছেন তার উপরে চর্চা হোক এবং তিনি সবাইকে এই সমারোহে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। 4 জেলা থেকে হিন্দি ভাষার বুদ্ধিজীবীরা উপস্থিত হন। প্রথমে বাংলার নিজস্ব গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুচবিহার और শিলিগুড়ি में पहले ही इस वर्ष से प्रतियोगिताएं आयोजित हो चुकी हैं। अंतिम कड़ी में यह 6वां समारोह हमारे आसनसोल दुर्गापुर में आयोजित हुआ है। ये एक दिवसीय प्रोग्राम है, कुल 8 प्रतियोगिताएं अनुष्ठित होनी है। हम लोग इतने बड़ा सभागार में भी केवल प्रतियोगिता नहीं आयोजित कर रहे हैं, बल्कि 3 जगह और इसी कैंपस में आयोजित हो रही, तब 8 इवेंट पूरे होंगे। 4 जिलों की टीमें आई हुई हैं, पूर्व बर्धमान, पश्चिम बर्धमान, बीरभूम और पूर्णिया। अतः ये पूरे बर्धमान विभाग का जोनल कार्यक्रम है। मैं आप लोगों से अनुरोध करता हूँ कि आप लोग इन कार्यक्रमों का शांति से आनंद उठाएं और शाम को পুরস্কার বিতরণ তার যাতে রে উনোধ কে সাথে আপনার বক্তব্য হিন্দি দিবস হোক 24 জুন কো হিন্দু লেখক মানতে হয় খাস করে চার পাঁচ ইস্যু কো লেকে কাম পর গভর্নমেন্ট চল রা হিন্দি
कोई किसी ऐसे राइटिंग है, कंप्यूटर ड्रॉइंग कॉम्पिटिशन है, इस तरह से गवर्नमेंट ने हर क्षेत्र में ये हिंदी यूनिवर्स जैसे बना रहे हैं। दो गाँव से सारे पश्चिम बंगाल में दुर्गापुर आसनसोल जो पर भी हमारे हिंदी में बात करने वाले हमारे बहनों बहुत हमारे जो आज दुर्गा पूजा से माहौल भी आ गए, इस महा समारोह में आप सभी का स्वागत। और मंच में रोहित जो हमारे दिग्विजय हैं उन सभी को मेरे हार्दिक नमस्कार। और मैं इस दिवस पे आप सबको वेलकम करता हूँ दुर्गा पूजा प्रशासन की तरफ से। आप सारे दिन आज ये प्रोग्राम होगा, आप इस प्रोग्राम को एंजॉय कीजिए। और यहाँ से जो हिंदी भाषा में हमारे जो गवर्नमेंट का जो दबाव है जो